নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে আমি ইতিহাসের টোটাল দুখানা সেট সলভ করাব, পেজ নম্বর 151 এবং পেজ নম্বর 158 নম্বর পেজ, ঠিক আছে? তো দেখো, তোমাদের স্কুল থেকে এই টেস্ট পেপারটা দিয়েছে, প্রথমে আমি 151 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 1.1-এ ভারতীয় সঙ্গীতের উৎস অ্যান্সার এখানে আছে সামবেদ, 1.2-তে বাগেশ্বরী শিল্প প্রবন্ধবলি লিখেছেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর, 1.3-তে বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার হবে ঘর অ্যান্সার উমেশ চন্দ্র দত্ত, 1.4-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে, 1.5-এ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ওয়ারেন হেস্টিং। পরের প্রশ্ন 1.6-এ ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করেন অ্যান্সার হবে ঘর অ্যান্সার 1864 খ্রিস্টাব্দে, 1.7-এ রানী শিরোমণি যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো অ্যান্সার হবে ঘর অ্যান্সার চুয়াড়ে বিদ্রোহ, 1.8-এ জারমালে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল তিনি হলেন অ্যান্সার হবে ঘর অ্যান্সার লর্ড ক্যানিং, 1.9-এ কানপুর থেকে বিদ্রোহের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন অ্যান্সার হবে ঘর অ্যান্সার নানা সাহেব, 1.1-তে ভারতের সর্বপ্রথম পর্তুগিজরা আধুনিক মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গোয়ায়, 1.11-এ শিশু শিক্ষা রচয়িতা অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মদন মোহন তর্কালঙ্কর, 1.12-তে বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গৌরীশঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন কি বলেছে, 1.13-তে একা আন্দোলনে নেতা ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মাদারি পাশি, 1.14-এ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1920 খ্রিস্টাব্দে, 1.15-এ অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গোদাবরী উপত্যকা, 1.16-এ আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কমলাদেবী চট্টোপাধ্যায়, 1.17-এ চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নেতৃত্ব দেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সূর্য সেন। তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে, 1.18-এ ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সরোজিনী নাইডু, 1.19-এ স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অন্ধ্রপ্রদেশ, 1.20-তে উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য যে চুক্তি হয়েছিল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নেহরু লিয়াকত চুক্তি, যেটা 1950 খ্রিস্টাব্দে হয়েছিল। তো দেখো, এবার আমি উপবিভাগ 2.1-এর প্রশ্ন সলভ করব। 2.1-এ কী বলেছে, বাষ্পীয় রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন অ্যান্সার হবে জেমস ওয়াট, অন্তরিতে কবে লর্ড বেন্টিং এদেশে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি শিক্ষানীতি হিসেবে ঘোষণা করেন অ্যান্সার হবে 1835 খ্রিস্টাব্দে, 2.14-এ সাঁওতাল হুলের একজন নেতার নাম লেখো, 2.14-এ সাঁওতাল হুলের একজন নেতার নাম লেখো, অ্যান্সার হবে সিধু কানু চাঁদ ভৈরব। এবার আমি উপবিভাগ 2.2-এর প্রশ্ন সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন 2.21-এ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তার আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থে রসায়ন শাস্ত্র চর্চার ইতিহাস লিখেছিলেন, এটা সত্য আছে মানে ঠিক আছে? 2.22-তে কী বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ ছিলেন কাদম্বনী বসু গাঙ্গুলি, এটাও ঠিক আছে? 2.23-তে আনন্দমঠ উপন্যাসটি মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়েছিল, এটা ভুল আছে? 2.24-এ কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে, এটা কি আছে? ভুল আছে। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাবো। নৃত্যকলা অ্যান্সার হবে আমাদের 3-এর অ্যান্সার উদয়শঙ্কর, কী বলেছে কৃষক আন্দোলন অ্যান্সার হবে 4-এর অ্যান্সার বীরেন্দ্রনাথ শাসমাল, বরদৌলি সত্যাগ্রহ অ্যান্সার হবে 1-এর অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল, 2.34-এ আজাদিন ফৌজ এর অ্যান্সার হবে 2-এর অ্যান্সার ক্যাপ্টেন রশিদ আলী, ঠিক আছে? এবার আমি উপবিভাগ নিয়ে আলোচনা করব। তো দেখো, বিবৃতি 2.51-এর বিবৃতি ব্যাখ্যা 2 হবে, আনন্দমঠ উপন্যাসটি শিক্ষিত মানুষের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে, 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, তার মতে প্রকৃতির সান্নিধ্যে এলে শিশুর দেহ মন তখন সুসংগঠিত হয়, 2.53-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, বহিষ্কৃত ছাত্রদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানেই আবদ্ধ রাখা, 2.54-এর বিবৃতি। তো দেখো, এর ব্যাখ্যা 2ও হতে পারে, ব্যাখ্যা 3ও হতে পারে, একটু ডাউট হচ্ছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো দেখো, এবার আমি পেজ নম্বর 158 নম্বর পেজ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, পেজ নম্বর 158 নম্বর পেজের যাবতীয় MCQ, ঠিক আছে, টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তো দেখো, স্কুলের নাম ছিল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন হিস্ট্রি, ঠিক আছে? ফার্স্ট প্রশ্ন 1.1-এ ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম অ্যান্সার হবে গোয়ারেন্সার রাজতরঙ্গিনী, 1.2-তে সোমপ্রকাশ পত্রিকা যে সামাজিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হলো অ্যান্সার হবে গোয়ারেন্সার বিধবা বিবাহ আন্দোলন, 1.3-এর অ্যান্সার হবে চড়ক, 1.4-এর অ্যান্সার হবে আলেকজান্ডার ডাব, 1.5-এর অ্যান্সার হবে এথেনিয়াম, 1.6-এ কী বলেছে, রানী শিরোমণি যে বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চুয়াড়ে বিদ্রোহ, 1.5-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা, 1.8-এর অ্যান্সার হবে বিহার, মানে কুনওয়ার সিং সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিহার থেকে, ওকে?
পরের প্রশ্ন 1.9 ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠা ছিলেন অ্যান্সার হবে গোয়ালেন্সার শিশির কুমার ঘোষ 1.10 অ্যান্সার হবে খোয়ালেন্সার অবনীন্দ্রনাথ ঠাকুর 1.11 অ্যান্সার হবে আমাদের খোয়ালেন্সার রামমোহন রায় 1.12 অ্যান্সার হবে খোয়ালেন্সার গোলক চন্দ্রকে 1.13 অ্যান্সার হবে খোয়ালেন্সার বারদৌলিতে 1.14 অ্যান্সার হবে খোয়ালেন্সার মানবেন্দ্রনাথ রায় রেডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা ছিলেন ঠিক আছে পরের প্রশ্ন কি আছে 1.15 অ্যান্সার হবে খোয়ালেন্সার মুম্বাইতে 1.16 অ্যান্সার হবে খোয়ালেন্সার কল্পনা দত্ত 1.17 অ্যান্সার হবে রামপ্রসাদ বিসমিল 1.18 অ্যান্সার হবে নমঃশূদ্র সম্প্রদায় 1.19 অ্যান্সার হবে দেশীয় রাজ্য সিকিম ভারতে যোগ দেয় অ্যান্সার হবে খোয়ালেন্সার 1975 খ্রিস্টাব্দে 1.20 অ্যান্সার হবে শঙ্খ ঘোষ কয়ের অ্যান্সার এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব একটি বাক্যে উত্তর দাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী নাম কি অ্যান্সার হবে জীবন স্মৃতি জীবন স্মৃতি 2.12 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন অ্যান্সার হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় 2.13 নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত 2.14 সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার হবে গৌরীশঙ্কর ভট্টাচার্য এবার আমি উপবিভাগ 2.2 নিয়ে আলোচনা করব 2.21 মাদ্রাজে জ্যোতিবা ফুলে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করে দলিতদের অধিকারী দাবি করেন অ্যান্সার হবে তো দেখো মাদ্রাজে সত্য শতক সমাজ জ্যোতিবা ফুলে দলিতদের অধিকার দাবি করেন তো দেখো এটা যত সম্ভব সত্য আছে ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে 2.22 কী বলেছে মধ্যপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয় এটা কেসে ভুল আছে 2.23 রামরতন মল্লিক বাংলা নানা সাহেব নামে পরিচিত এটা আমাদের ঠিক আছে 2.24 কী বলেছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামে পরিণত হয় এটা কি আছে ঠিক আছে তো দেখো 2.21 মাদ্রাসে জ্যোতিবা ফুলে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করে দলিতদের অধিকার দাবি করেন এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে তোমাদের আমি পরে কমেন্ট বক্সে জানিয়ে দেবো ঠিক আছে এবার আমি ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভে মিলাবো সিঙ্গার ভুললে চারটি অ্যান্সার হবে তিনের অ্যান্সার মে দিবস নারায়ণ গুরু অ্যান্সার হবে চার অ্যান্সার ভাইকাম সত্যাগ্রহ কী বলেছে সতীশচন্দ্র বসু অ্যান্সার হবে অনুশীলন সমিতি সতীশচন্দ্র মুখোপাধ্যায় অ্যান্সার হবে দুই অ্যান্সার ডন সোসাইটি এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব তো দেখো 2.51 বিবৃতির ব্যাখ্যা তিন হবে বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়ে 2.52 বিবৃতির ব্যাখ্যা এক হবে গান্ধীজি হরিজনদের কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কী বলেছে তো দেখো ব্যাখ্যা তিনও হতে পারে হরিজনরা গান্ধীজিকে বিশ্বাস করতেন না একটু ডাউট আছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে 2.53 বিবৃতির ব্যাখ্যা এক হবে জাতীয় কংগ্রেস এই আন্দোলন পরিচালনা করেছিল ঠিক আছে 2.54 বিবৃতির ব্যাখ্যা এক হবে সরকার ছাত্রদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে দূরে রাখতে চেয়েছিল তো বুঝতে পারছো আমি টোটাল দুখানা সেট নিয়ে আলোচনা করেছি পেজ নম্বর 151 এবং পেজ নম্বর 158 তো বাকি সেটগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে